কি হয়েছে এত ফোন দিচ্ছিস কেন? কি হয়েছে, কি করবি কর? কিরে বেটা, তোর কোনো খবরই নেই, তোর ফোন দিয়ে যাচ্ছি, বারবার ফোন ধরিস না, তোরে কতবার কল দিছি দেখ, 7-8 বার কল দিছি। আইছি তো, আমি তো দেখছি ফোন, দে ফোন দেই তো আইছি, ফোন ধরা লাগবে। নতুন জুতা, নতুন শার্ট, ক্যাপ, হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন, এত কিছু কিনতে পারতিছিস, আমার আমার টাকা দিতে পারতিছিস না, কারণটা কি? তো পাগল হয়ে যাচ্ছিস একদম। 20,000 টাকা তো শপিংই করলি। করলাম আমাদের তো আর 10 জন পাবে না, আর কেউ 10 জন এসে তো এইভাবে কলাটা ধরবে না, বুঝিসনি? আমাদের তো আর বাইরের লোক পাবে না, পাবে ভাই ব্রাদার, তুই পাবি। তুই ভাই ব্রাদার হয়েই তো তুই আমার আমার খারাপ সময়টা দেখতেছিস না, 3 মাস তো তোর কোনো খবর নেই। কি ব্যাংকটা পড়তে পারবো না? পড়বি না কেন, পড়বি, মানুষের টাকা পয়সা দিয়ে তো ব্যাংকটা পড়তে হয় নাকি? পাবি ভাই ব্রাদার, তুই পাবি, চাহাতর দেবো, তুই এত টেনশন করছিস। আর কবে পাবো ভাই, 1টা বছর হয়ে গেল। টাকার জন্য এত কথা কয় লাগে? আরে এক পাঞ্জাবি পরে আজকে 5 দিন 1 সপ্তাহ ঘুরে বেড়াচ্ছি, আর তোরা প্রত্যেক দিন 7 দিনে 7টা ড্রেস পরে ঘুরে বেড়াইছিস, আমি বুঝলাম না। কিরে বেটা, তুই তো বিদেশি সিগারেটও খাওয়া ধরিছিস, আবার দেখতেছি প্যাকেট ধরা, বুঝলাম না কি অবস্থা, বুঝলাম না। প্যাকেট ধরে সিগারেট কিনা ধরিছিস? সিগারেট কিছুই বের করা যাবে না, পাতার বিড়ি ধরাবো আমি। আমি কি তোর কাছে কি ল্যাংটায় আসতে হবে, লুঙ্গি পরে আসতে হবে, গেঞ্জি পরে আসতে হবে? হ্যাঁ, কোরিয়ান সিগারেট না খেলে তুই দে দি, তোর খাওয়া লাগবে না। সিগারেট দে, খাবো না কে? আমার নগদ টাকাটাই পাচ্ছি না, সিগারেটটা পাইছি, এটাই তো আমার আলহামদুলিল্লাহ করতে হবে। তুই ভাই আমার বাসায় এসে আমার হাত ধরলি, পা ধরলি, আমার ঘর ভাড়া টাকা আমি তোরে দিয়ে দিলাম, যে দেখ ভাই ব্রাদারের মান সম্মানটা বাঁচুক। আজ কোথায় গেল তোর গার্লফ্রেন্ড? আরে ওরকম 10টা গার্লফ্রেন্ড আসবে আর যাবে, ও সদস্য তাও যেমন আসবে যাবে, গার্লফ্রেন্ডও আসবে যাবে। 8টা 10টা চলে গেলে সমস্যা কি? টাকা তো তোর পকেটে যায় না, যায় তো বন্ধু বান্ধবের পকেটের টাকা। তুই সেই তো আমি জিরা লুঙ্গি পরে ঘুরিছি, কালকে আবার ডাইস কেন? আমি লুঙ্গি পরে আসবো যা। তাহলে তুই আমার টাকাটা নিয়ে যদি ঘোরানোর ইচ্ছাই থাকে তাহলে সেই বেশে চলে আয়, জিরা লুঙ্গি, জিরা শার্ট, হ্যাঁ, তাহলে আমি আর যাবো না তোর কাছে ভাই। হ্যাঁ, তোরে দেই আর অঙ্গেতে পাঞ্জাবি কিনিস 2650 দিয়ে, হ্যাঁ, তোরে দেইছি জলিলেতে শুটা কিনতি তোরে। তুই কি মনে করিস, আগে গাড়ি দেইছি ডার্বি সিগারেট 3টা দামের, রাউন্ড কেস মন সিগারেট, সবার কি দিন কি এক যায়? তোর কথার কোনো যুক্তি আছে না? তাই তা দেব না, যা যা কোন কর দি, তা দিবি না মানে? যা তুই এখন যা, সামনে তো যা, মাথা মোতা গরম করিস না, তাহলে এখনই তোরে কিন্তু এই নিউ মার্কেটের ছাদেই বাঁধে দেব, তা ওই বাথরুমের সাথে। এই তো, এই যে ভাই ব্রাদারের এই সম্পর্কটা নষ্ট করতেছিস তুই। সত্যি একটা কথা কবি মামা, তোর এত ব্যাস বসা শেষ দল কি করে, এই টাকা পয়সা কোথায় পাচ্ছিস তুই? একটু কদি খুলে কদি, যদি টাকাই না থাকে তাহলে তুই কিভাবে এরকম নতুন নতুন শার্ট প্যান্ট পরতিছিস কিনতিস, আমি বুঝতেছি না কিছু। বেটা তোর টাকা আমি দিয়ে দিই, যা। এ বেটা তোর কি মনে হচ্ছে আমার টাকা দিয়ে খরচ করে? কার টাকা মামা? আমার একটা গার্লফ্রেন্ড আছে না, তুই চিনবি না, ওই গার্লফ্রেন্ড এগুলো কিনে দিচ্ছে, কোটিপতি বেড়া, ও তো মার্কেটে নিয়ে যাচ্ছে, এগুলো এগুলো কিনে দিচ্ছে, আমিও নিচ্ছি সমস্যা। ও এই লাইন তা, দে তোর ওই কোটিপতি গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা এনে দে আমারে। এই এত শেসরা নেই, ও তো কিনে দিচ্ছে, আমি কি চায় চায় পড়তেছি না, তোর টাকা চাওয়া যায় না। আরে বেটা তুই থাম, এই যুগের মায়ের আগে আমরা চিনি না, হ্যাঁ, 10 টাকা খরচ করতে যায় না, তোমার পিছনে জলিল মিলান আরঙ্গে নিয়ে নতুন নতুন প্যান্ট শার্ট কিনে দেবে, ওইসব আওয়াজ বাদ দে। আর ওই তোর কোটিপতি গার্লফ্রেন্ডে যায় বলবি যে দেখো আমি খুবই ঋণ হয়ে গেছি এক জায়গায়, হ্যাঁ, আমার সেই ঋণটা পরিশোধ করতে হবে, তা না হলে আমারে আমি করা লাগে না করা লাগে আমার মাথায় আসে, ধ্বংস হয়ে যাবি কিন্তু। এ বেটা তুই কি অভিশাপ দিচ্ছিস আমার? আরে বেটা ওই মায়ের ডারে ঠকাচ্ছিস, ওই মায়ের অভিশাপ লাগলে কিন্তু তুই ধ্বংস হয়ে যাবি মামা। সামান বেটা 6,000 টাকা তো ক্যাশ 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 করে প্রতিদিন কানের সামনে পৌঁছ, তো তা আমি 1 সপ্তাহের ভিতরে দেবো, যা সর। এ তামিম দাঁড়া শোন, তুই 7 দিন সময় নিলি নে, হ্যাঁ, 7 দিনের জায়গায় তো না 8 দিন হয়, যদি 8 দিন হয় আমি কিন্তু তোরে বাড়িতে ধরে এনে পালপাড়ায় বাঁধতে রাখবো, কথাটা তুই মাথায় রাখ। তোর দে বাপ আসুক তোরে কেউ কিন্তু সারাই নিতে পারবে না, আর তোর এইসব বাপ টাপ না, এই যে দামি দামি জুতো, দামি প্যান্ট, দামি শার্ট, এগুলো কিছু থাকবে না কিন্তু,
সব খুইলে তোরে ওই পালপাড়ায় বাইন্দে থবো কিন্তু আমি, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে, চারাদার মতো ব্যবহার করলি না, টাকাটা পাইস কিনা তুই দেখ। তোর কইলাম যে এক সপ্তাহের ভিতরে আমি দিয়ে দেবো, তুই বিষয়টা মাথায় নিবি। তুই না, হ্যাঁ তোর বড়টা যে আছে সে টাকা দিয়ে যাবে, বুঝতে পারিস? তোর সাত দিনের তে আট দিন হোক খালি, তোর যদি কেউ খায়। টাকা তো চাইছিস না তুই, দেখ টাকা তুই আদায় করে নিবি। আচ্ছা ঠিক আছে, কথাটা মাথায় রাখিস। ভাই ব্রাদারের টাকা পয়সা দিয়ে যে কি ঠকা ঠকলাম এখন বুঝতেছি। আমার মতো জানো আর কেউ না ঠকে এগে কাছে, একটা বছর ঘুরতি ঘুরতি আমার নাভি শ্বাস উঠে গেছে।